নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন প্রাক্তন মন্ত্রী গৌতম রায়। তিনি বলেন, এই বিলটি নিয়ে কংগ্রেস দ্বিধা বিভক্ত। রাজনীতির স্বার্থেই দল এই বিলের বিরোধিতা করছে, মন থেকে বিরোধিতা করেনি। গ্রাউন্ড রিয়েলিটি বুঝে উঠতে পারছে না দল। প্রথমে দলকে তার স্থিতি স্পষ্ট করতে হবে। বরাকে একটা আর ব্রহ্মপুত্রে অন্য স্থিতি ঠিক নয়। তিনি বলেন, হিন্দুদের স্বার্থে নাগরিকত্ব বিল একটা ভালো পদক্ষেপ। করিমগঞ্জে অনুকূল ঠাকুরের মন্দিরে ভিত্তিপ্রস্তর স্থাপনের এক অনুষ্ঠানে নাগরিকত্ব বিল নিয়ে এই মন্তব্য করেন প্রাক্তন কংগ্রেস মন্ত্রী গৌতম রায়। নাগরিকত্ব বিলটো আমরা হিন্দু স্বার্থ ভাল বলি।